হাফিজ সাঈদের জামাত-উদ-দাওয়াতকে আন্তর্জাতিক চাপের কাছে নীতি স্বীকার করল পাকিস্তান। নিষিদ্ধ ঘোষণা করা হলো জঙ্গি হাফিজ সাঈদের সংগঠন জামাত-উদ-দাওয়াতকে। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে জামাত-উদ-দাওয়াত শাখা সংগঠন ফালাই ইনসানিয়াত ফাউন্ডেশনকেও। মুম্বাই সন্ত্রাসবাদী হামলার ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী হাফিজ সাঈদ জামাত-উদ-দাওয়া হ লস্কর ই তৈয়াব ফ্রন্টিয়ার সংগঠন হাফিজ সাঈদ লস্কর ই তৈয়াবার অন্যতম প্রতিষ্ঠাতা। এর আগে 2008 সালে মুম্বাই সন্ত্রাসবাদী হামলা চালায় এই জঙ্গি সংগঠন। পাকিস্তানে বসে সেই হামলার গোটা ব্লু প্রিন্ট তৈরি করে নেতৃত্ব দিয়েছিল হাফিজ সাঈদ। এর আগে 2008 সালের ডিসেম্বরে হাফিজ সাঈদের বিরুদ্ধে প্রস্তাব সংগৃহীত হয়েছিল রাষ্ট্রপুঞ্জে। পরে 2012 সালে হাফিজ সাঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে আমেরিকা। পাকিস্তানের ওই জঙ্গি নেতাকে গ্রেপ্তারের জন্য 10 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে ওয়াশিংটন। সেই সময় চাপে পড়ে সাঈদ ও তার সংগঠনকে ওয়াচ লিস্টে রাখতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ। পুলওয়ামার হামলার পর সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের ন্যাশনাল কাউন্টার একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে নিষিদ্ধ সংগঠনের তালিকায় নাম ছিল এই জামাত-উদ-দাওয়াত। এই সংগঠনগুলি নিছক নজরদারি রাখার তালিকাতেই রাখা হয়েছিল। মুখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার কথা বললেও কাজে প্রতিফলন নেই, ফলে বিশ্ব আঙিনায় চাপে থাকে ইমরান সরকারের ওপর। জঙ্গিকে কোনো ওয়াচ লিস্টে রাখা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাকিস্তানের ওপর বাটে থাকে আন্তর্জাতিক চাপ। শেষ পর্যন্ত ওই চাপে পড়ে হাফিজ সাঈদের সংগঠনকে ব্যান করলো ইসলামাবাদ সরকার। মনে করছে